হ্যালো বন্ধুরা, আজ তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। নতুন নতুন ভিডিও পেতে ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। আজকে শোনাবো ছোট ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটা মজার ঘটনা। স্বপন আর সেজুতি আপন দুই ভাই বোন। ওদের বয়সের পার্থক্যটা খুব একটা বেশি নয়, এজন্য ভাই বোন না বলে ওদেরকে বন্ধু বলাটাই বরং ভালো। ওরা দুজন একে অপরকে ছাড়া একটা মুহূর্তও থাকতে পারে না। ঝগড়া ঝাঁটি যে ওদের একেবারেই হয় না তা অবশ্য না, তবে একটু পরেই আবার মিল হয়ে যায় দুজনের। সেজুতি স্বপনের চেয়ে 4 বছরের বড়। সেজুতি SSC পাশ করে কলেজে ভর্তি হয়েছে আর স্বপন এবার ক্লাস 10-এ পড়ে। কলেজে ওঠার পর থেকেই যেন সেজুতির রূপ আরও প্রস্ফুটিত হতে লাগলো। জিম না করলেও সেজুতি ছিল স্লিম আর সেই আকর্ষণীয়। এদিকে মাঝে মাঝেই কথা বলার সময় আর চোখে স্বপনের চোখ দুটো চলে যেত সেজুতির বুকের দিকে। হাজার হোক, স্বপনও তো বয়সন্ধিকাল পার করছে। স্বপন মনে মনে ভাবে আপুটাও কেমন, একটু তো কাছে রেখে আদরও করতে পারে। বাসায় সেজুতি সব সময় পাতলা প্লাজো আর টি শার্ট পরে থাকে। সেজুতি বেশ চঞ্চল, বাসায় যতক্ষণ থাকতো ততক্ষণ নাচানাচি আর হই হুল্লোড় করেই যেত। সেদিন সেজুতি একটা আপেল এনে স্বপনকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছিল, স্বপনও হঠাৎ করেই ভুলে যায় যে ওরা বড় হয়ে গেছে। আপুর পেছনে ধাওয়া করে স্বপন, সেজুতিও হাসতে হাসতে দৌড়াতে থাকে। বিছানার কাছে যেতেই স্বপন ধরে ফেলে সেজুতিকে, আর সেজুতিও নিজেকে সামলাতে না পেরে পড়ে যায় বিছানার উপর, আর স্বপন গিয়ে পড়ে সেজুতির উপর। বন্ধুরা, ঘটনাটার শুরুটা এখানেই ভুলে স্বপনের একটা হাতট গিয়ে পড়ে সেজুতির পাহাড় পর্বতের উপর। দুজনেই অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। সেজুতির মুখে যেন কোনো কথাই আসছে না। লজ্জা লাল হয়ে শেষমেশ সেজুতি ভাইকে বলে, এই দুষ্টু, হচ্ছেটা কি? হ্যাঁ, ওট। স্বপন লজ্জায় তাড়াতাড়ি করে উঠে এক দৌড়ে নিজের রুমে গিয়ে ঢুকে পড়ে। স্বপন ভাবতেই পারছে না এটা কি হলো। স্বপনের মাথা যেন ঝিম ধরে আসলো। আর ওদিকে সেজুতিও চোখ বুজে ওইভাবেই শুয়ে আছে বিছানার উপর। স্বপনের প্রথম স্পর্শ যেন কিছুতেই ভুলতে পারছে না সেজুতিও। ভাবতে ভাবতে কখন যে সেজুতির হাত নিচে চলে যায় বুঝতেও পারেনি সেজুতি। সেজুতি বুঝতে পারে জলে ভেসে গেছে তার হাত। সেই ঘটনার পর থেকে ওদের দুজনের মাঝে একটা পরিবর্তন চলে আসে। দুজনেই আর আগের মতো সহজে মিশতে পারে না, তবে দুজনেই দুজনকে খেলার সাথী ভেবে বেশ মিস করে প্রচণ্ডভাবে। ওদের মায়েরও দৃষ্টি এড়ায় না ব্যাপারটা। মা একদিন বলে, কিরে, তোরা কি ঝগড়া টগড়া করেছিস নাকি? দুজনেই বলে, না তো মা, ঝগড়া করবো কেন? ওদের মা চলে গেলে সেজুতি স্বপনকে বলে, দেখ ভাই, আমি জানি তুই সেদিনকার ব্যাপারে অনেকটা আপসেট আছিস, ওটা একটা মিস্টেক ছিল। আমি চাই তুই আবার আগের মতো আমার সাথে হাসি ঠাট্টা কর। বোনের কথায় মাথা নিচু করে থাকে স্বপন। সেজুতি বলে, কি হলো, কিছু তো বল। স্বপন চোখ তুলে তাকায় সেজুতি, দেখে স্বপনের দু চোখ অশ্রুতে টলমল করছে। সেজুতি বলে, ভাই তুই কাঁদছিস কেন? এই পাগল, তুই কাঁদলে আমার ভালো লাগে বল। স্বপন ফুপিয়ে ফুপিয়ে বোনকে বলে, তুমি জানো আপু এই কটা দিন কিভাবে কেটেছে আমার? তোমার সাথে কথা না বললে মনে হয় বুঝি দম বন্ধ হয়ে আসে আমার। আমার সোনা ভাইটা বলে সেজুতি আগের মতো করে জড়িয়ে ধরে স্বপনকে। কিন্তু আজকের জড়িয়ে ধরাটা যেন একটু অন্যরকম ছিল। দু চোখ বন্ধ করে সেজুতি জড়িয়ে ধরে আছে স্বপনকে। এদিকে স্বপন নিজেই জানে না যে কখন সেজুতিকে চাপটে ধরেছে। নিজেকে আর ধরে রাখতে পারে না দুজনে। কেমন যেন একটা শিহরণ খেলে যায় দুজনের। হঠাৎ করেই সেজুতি স্বপনকে সরিয়ে দিয়ে রুমে ছুটে যায়। সেজুতি চলে যেতেই যেন ঘোর কাটে স্বপনের। এরপর থেকে দুই ভাই বোনের সম্পর্ক আবার সুন্দর হতে থাকে। তবে এখন যেন আরও বেশি টান অনুভব করে ওরা একে অপরের প্রতি। সেজুতি এখন আর স্বপনকে অতটা লজ্জা পায় না, তাই স্বপনকেও আর চোখে তাকাতে হয় না। সহজেই তাকিয়ে থাকে সেজুতির পাহাড় পর্বতের দিকে। সেজুতি ভাইয়ের এই অবস্থা দেখে মচকে মচকে হাসে আর মনে মনে ভাবে স্বপন বেশ দুষ্টু হয়েছে, একটুও লজ্জা নেই। সেদিন সেজুতি এক বাটি নারকেল তেল নিয়ে এলো স্বপনের কাছে। স্বপনকে বলে যে মাথায় একটু তেল দিয়ে দে তো ভাই। এ কথা বলে চুল খুলে সিঁড়ির একটা ধাপের ওপরে বসে যায় সেজুতি। স্বপন বসে সেজুতির ওপরের ধাপে। বোনের ঘন কালো রেশমের মতো চুলগুলিতে বিলি কেটে কেটে তেল লাগিয়ে দিতে থাকে স্বপন। সেজুতি হঠাৎ বলে ওঠে, কিরে কি হলো, অমন করে পিঠে খোঁচাচ্ছিস কেন? পরক্ষণেই মনে হলো স্বপন তো দুহাতে তার মাথায় তেল লাগাচ্ছে। তখনই সেজুতি অনুভব করে যে আসলে তার পিঠে কি ওটা। বুঝতেই থেমে যায় সেজুতি, একটু লজ্জা পেয়ে যায় সেজুতি। তবে আজ কেন যেন অন্যদিনের মতো করে দৌড়ে পালাতে মন চাইল না সেজুতির।
স্বপ্নও কিছু হয়নি এমন ভান করে বোনের চুলে তেল লাগাতে থাকে। চুলে তেল লাগানো শেষ হতেই সেজুতি উঠে স্বপনের গালে একটা চুমু এঁকে হেসে বলে, লক্ষ্মী ভাইটি আমার, বলেই তেলের বাটিটা নিয়ে দৌড়ে চলে যায়। বিকেলে সেজুতি স্বপনকে ডেকে বলে, ভাই আমার কোচিংয়ের সময় হয়ে গিয়েছে, যেতে যেতে দেরি হয়ে যাবে, আমাকে একটু বাইকে পৌঁছে দিতে পারবি? স্বপন বলে, এটা কি বলছো আপু, পারবো না মানে? তোমাকে কি আমি কখনো কোনো কাজে না করেছি? এই বলে স্বপন গ্যারেজ হতে ওর প্রিয় বাইকটি বের করে এর আগে অসংখ্যবার স্বপন সেজুতিকে ওর বাইকে ঘুরিয়েছে, কোচিংয়ে দিয়ে এসেছে, কিন্তু তারপরও কেন জানি আজও অনেক এক্সাইটেড ফিল করছিল। নতুন প্রেমে পড়লে যেমন প্রেমিক তার প্রেমিকার জন্য পাগল হয়ে থাকে, ও এখন অনেকটা তেমনই। বাইক রাস্তায় বের করতেই সেজুতি এসে চড়ে বসে স্বপনের পেছনে, দুপাশ দিয়ে দুটি হাত এনে শক্ত করে জড়িয়ে ধরে স্বপনকে। কোচিংয়ের কাছে আসতেই স্বপনের মনটা খারাপ হয়ে গেল, ভাবতে লাগলো এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল রাস্তা, 20 মিনিটের পথটাকে যেন আজ 5 মিনিট মনে হলো। বাইক থামাতেই সেজুতি নেমে পড়ে বাইক থেকে, ওদিকে কোচিংয়ে ক্লাস শুরু হয়েছে বলে সেজুতি দৌড় দেয় ক্লাসে, পেছন থেকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে স্বপন। স্বপন বাসায় এসে ওর রুমে শুয়ে শুয়ে কেবল সেজুতির কথাই ভাবছিল। ভাবতে ভাবতে কখন যে 2 ঘন্টা পেরিয়ে গেছে স্বপন খেয়ালই করেনি। এরই মধ্যে সেজুতি ক্লাস শেষ করে বাসায় ফিরে আসে কোচিং থেকে। বাসায় ফিরে বাথরুমে ঢুকতে গিয়ে দেখে বড় বাথরুমে ওর মা ঢুকেছে। স্নান করতে সেজুতি কাপড় চোপড় নিয়ে ঢোকে ওর ভাইয়ের রুমে, স্বপনের রুমের সাথেই ছোট্ট একটা বাথরুম আছে। বাথরুমে ঢুকতে ঢুকতে স্বপনকে বলে, উফ কি গরমটাই না পড়েছে রে, আমি তো ঘেমে পড়ে ভিজে গেছি। সেজুতি স্নান করে ফ্রেশ হয়ে ওর রুমে চলে গেল। সেজুতি চলে যেতেই স্বপন দৌড়ে গিয়ে ঢোকে ওর বাথরুমে। ওর বোন এতক্ষণ ধরে এই বাথরুমে স্নান করছিল। বাথরুমের ক্লথ হ্যাঙ্গারে চোখ পড়তেই যেন আকাশের চাঁদ হাতে পায় স্বপন। হ্যাঙ্গারে ঝুলছে ওর বোনের ছেড়ে যাওয়া ছোট পিঙ্ক কাপড়। স্বপন সেই ছোট পিঙ্ক কাপড় টেনে নেয় ওর হাতে, আর পরম আনন্দে শুকতে থাকে সেই পিঙ্ক ছোট কাপড়ের ঘ্রাণ। স্বপন ভাবে, ইস আজ সকালে কার মুখ দেখে উঠেছিলাম, ভাগ্য দেবী যেন আজকে আমার সাথেই আছে। স্বপন ওর রুম থেকে বেরিয়ে দেখে সেজুতি ব্যালকনিতে টবের গাছগুলোতে পানি স্প্রে করছে। স্বপনও ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। স্বপনকে পিঙ্ক টি শার্টে দেখেই সেজুতি আশ্চর্য হয়ে বলে, কিরে তুই পিঙ্ক টি শার্ট পরলি মানে? সূর্য কোন দিকে উঠল রে আজ? আগে না কতবার বলেছি যে পিঙ্ক শার্টে তোকে অনেক সুন্দর লাগে, তখন তো পরতি না। স্বপন মুচকি হেসে বলে, আজকে পরলাম, তার কারণ আজকে থেকে আমার প্রিয় কালার হলো পিঙ্ক। সেজুতি আরও অবাক হয়ে যায়, বলে কি এমন হলো যে পিঙ্ক? এ পর্যন্ত বলেই থেমে যায় সেজুতি। সেজুতির কি যেন মনে হলো, পানির জারটা ফেলে ছুটে গেল বাথরুমের ভেতর। বাথরুমের হ্যাঙ্গারে তাকিয়ে সেজুতি বোঝে এখানে কোনো ওলট পালট হয়েছে, তার কারণ কাপড়গুলোও যেভাবে রেখেছিল ঠিক সেভাবে নেই। সেজুতি গিয়ে কাপড় সরিয়ে ওর ছোট পিঙ্ক কাপড় বের করে। সেজুতি যেন আর দাঁড়াতে পারছিল না। ও মাই গড, তার মানে দুষ্টুতার গন্ধ শুকেছে ওর ছোট পিঙ্ক কাপড়ের। বন্ধুরা আজ আসি, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকো। আবারও দেখা হবে পরের ভিডিওতে।